আপনার কি ভাবছিলেন আমি সত্যি সত্যি আরবি কিভাবে বলতে হয় শিখাবো? প্র্যাঙ্ক ছিল, ওই যে দেখেন ক্যামেরা। এনিওয়েজ, নাও দ্যাট ইউ আর হিয়ার, আরবি কিভাবে বলতে হয়, উচ্চারণ করতে হয়, সেটা জানার জন্য আমার কাছে কেন আসবেন, আমার মতো একজন জালেমের কাছে কেন আসবেন? কারণ হচ্ছে আমি এখানে একটা পার্সপেক্টিভ দেওয়ার চেষ্টা করব। তো পার্সপেক্টিভটা হচ্ছে কীরকম, যে আরবিটা তো হচ্ছে একটা ভাষা, যে কোনো ভাষার মতো বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, হিন্দি, পৃথিবীর অসংখ্য ভাষার মতো আরবি হইতেছে একটা ভাষা। এই জিনিসগুলো আমাদেরকে, যে যেটা বললাম পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভগুলো আমাদেরকে প্রথমে ক্লিয়ার করা চাই। সব কিছুকে মিস্টেক বানায় ফেলা যাবে না, ঠিক আছে? এই ভাষায় কোরআন শরীফ নাজিল হয়েছে, এই ভাষায় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, সো এটার সাথে একটা ইমোশন জড়িত থাকতে পারে, ফাইন, একটা অ্যাফেকশনের জায়গা থাকতেই পারে, ফাইন, সেটা এক জিনিস। বাট ফ্যাক্টের জায়গা থেকে দের ইজ নাথিং স্পেশাল অ্যাবাউট ইট। আচ্ছা, তো এটা বলার কারণ হচ্ছে, মানে স্যাক্রিড, হ্যাঁ ওই যেটা বললাম, ইমোশনের জায়গা থাকতে পারে, কিন্তু স্যাক্রিড ভাবা সেইখানে সুযোগ আছে কি না? যেমন কোরআন শরীফ স্যাক্রিড, কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে দেখে আরবি ভাষা স্যাক্রিড, এটা যে ন্যাচারালি ট্রু না, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ আরবি ভাষাতে কি গালি নাই? আমাদের যে বাংলা ভাষায় অমুকের বাচ্চা তমুকের বাচ্চা গালি আছে, ইংরেজিতে এই সেই গালি আছে, আরবিতে কি গালি নাই? আরবিতেও গালি আছে। তো স্যাক্রিড তাহলে তো স্যাক্রিড থাকলো কীভাবে? সো জাস্ট এটা বলে নিচ্ছি, আপন ক্লিয়ার করে নিচ্ছি যে আরবিটাকে একটা ভাষা হিসেবে দেখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন এই যে সব কিছুকে আমরা স্যাক্রিড বানাই ফেলি, যেমন একটা আর একটা উদাহরণ দিয়ে প্রাসঙ্গিকভাবে, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কি জানি বলে কুর্তা পরতেন, মাথায় পাগড়ি পরতেন। আমাদের বাংলাদেশেও যারা একটু ধার্মিক মানুষ কুর্তা পাগড়ি পরে ঘুরেন, কেন এটা সুন্নত? এখন সুন্নত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুর্তা পরতেন, কুর্তা পরাটা সুন্নত, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কালচারে আসছেন, যেই দেশে আসছেন, সেই দেশের মানুষের পোশাক ছিল কুর্তা, সে কারণে উনি কুর্তা পরতেন? উনি ওই দেশের, উনি যেখানে উনি আরবে জন্মাইছেন, উনি তো নিশ্চয়ই লুঙ্গি পরবেন না, উনি কুর্তাই পরবেন না, এটা স্বাভাবিক। সো উনি যে দেশে জন্মাইছেন, সেই দেশের কালচার, সেই কালচারের পোশাক পরছেন, তার মানে সুন্নতটা কোনটা? আপনি যেই কালচারে জন্মান সেই কালচারের পোশাক পরা সুন্নত, নাকি আপনি বাংলা কালচারেও জন্মাইলো আপনি আরবের ড্রেস পরাটা সুন্নত, রাইট? সো এই পার্সপেক্টিভগুলো নিয়ে চিন্তা করার সুযোগ আছে। সো এই সব কিছু কিন্তু একটা আরেকটার সাথে ওয়ান ওয়ে অর অ্যানাদার টাইড লিঙ্কড, যে কারণে এগুলো জাস্ট ফুড ফর থট হিসেবে আই এম জাস্ট শোয়িং দিস থিংস আউট দেয়ার। সো সো এই জিনিসগুলোকে এইভাবে ভাবেন আর কি, জাস্ট আমি পার্সপেক্টিভটার জন্য বলতেছি, একটু ভাবনাটাকে একটু আগে ক্লিয়ার করে নেন। এবার আসি হইতেছে আরবির ব্যাপারে। আরবি যেটা বললাম যে সিম্পলি একটা ভাষা, তো ভাষা উচ্চারণের ক্ষেত্রে আপনি মনে করেন যে বাংলা ভাষা, আপনি কথা বলেন, আপনি বাংলাদেশি, আপনার বাংলা ভাষায় একটা অ্যাকসেন্ট আছে বাংলা কথা বলায়, যিনি অন্য দেশের মানুষ উনি বাংলা বলবেন, উনি যদি একেবারে মানে প্রত্যেকটা শব্দ সঠিকভাবে উচ্চারণ করেনও প্রত্যেকটা ইয়ে, তাও কিন্তু ওই অ্যাকসেন্টের কারণে ইট উড সাউন্ড উইয়ার্ড। আপনি মনে করেন ইংরেজি বলতেছেন, আপনি এর জায়গায় এ, বির জায়গায় বি বলতেছেন, সব ঠিকঠাক করে বলতেছেন, হয়তো একদম 100% পারফেক্ট উচ্চারণ হইতেছে না, হয়তো পারফেক্ট ইন্টোনেশন ব্যবহার করতেছেন না, ইন্টোনেশন মানে কণ্ঠস্বর ওঠানামা, তারপর বিভিন্ন রকম স্টাইল আছে কথা বলার সব দেশের সব ভাষা, সেইগুলো 100% ফলো করতেছেন না, যেই কারণে আপনি প্রপারলি বললেও সেটা ওটা নেটিভদের মতো শোনায় না। তার মানে কি আপনি ভুল বলতেছেন? নট নেসেসারিলি। সো আপনি যখন আরবি বলেন, আপনি যখন আরবি পড়েন, কোরআন শরীফ পড়েন, আপনি হয়তো সব গ্রামার যেভাবে শিখছেন, মেনটেন করে পড়তেছেন, সব কিছু সঠিকভাবে উচ্চারণ করতেছেন, কিন্তু আপনার ইন্টোনেশনটা আসবে না, আপনার অ্যাকসেন্ট আসবে না, আপনার সব কিছু পারফেক্টলি আসবে না, তার মানে ভুল হইতেছে, এরকম ভাবার কতটুকু সুযোগ আছে আমি জানি না। কেন কথাগুলো বললাম, কারণ হচ্ছে আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে আরবির ব্যাপারে একটা একটা ভীতি রীতিমতো কাজ, আমার আমাকে এরকম ইম্প্রেশন দেওয়া হয়েছে বা আমি পাইছি আমার আশেপাশে থেকে, আরবি এক ব্যাপারে একটা ভীতিকর অবস্থা। আমি কিছুদিন আগে বলতেছিলাম যে কার সাথে বলতেছিলাম আর কি, যে হুজুর টাইপের একজনের সাথে, যে কোরআন তিলাওয়াত, কোরআন শরীফ যে পড়ি, খতম টতম তো অনেকবার দিছি, আরবিতে পড়ে খতম দিছি, কী পড়ছি কিছু জানি না, আরবি তো বুঝি না। সো নেক্সট আমি একটা খতম দিব হচ্ছে ইংরেজিতে, পুরো জিনিসটা এ টু জি পর্যন্ত জাস্ট ইংরেজিতে পড়ে যাবো। ওনার ফার্স্ট করে ফট করে ওনার প্রথম কথাটাই হইতেছে ইংরেজিতে পড়লে তো সব হবে না। আমি মানে আমার মাথায় এরকম উদ্ভব কিন্তু আসেই না, ইংরেজিতে পড়লে সব হবে না। বললাম ইংরেজিতে পড়লে সব হবে না কেন? বলছেন এটা আরবিতে পড়তে হবে। বললাম কই পেলেন আরবিতে পড়তে হবে? আমার কাছে আমার কোনো আসছে কেন? পড়ার জন্য, বোঝার জন্য, জানার জন্য, শেখার জন্য। আমি
আরবিতে পড়লে বুঝতেছিও না, জানতেছিও না, শিখতেছি না, গদবাথা মুখস্থ পড়ে যেতেছে, আমার তো কোনো কাজই হচ্ছে না। যে উদ্দেশ্যে আসছে সেই উদ্দেশ্য তো আমার পূরণ হচ্ছে না। আমার উদ্দেশ্য পূরণ করার জন্য আমি যদি ইংরেজিতে পড়ি সোয়াব হবে না, কিন্তু ওনাদের চিন্তা হচ্ছে সেরকম যে উদ্দেশ্যটা কোরআন শরীফ বোঝা না, কোরআন শরীফ থেকে লেসন নেয় না। ওনাদের উদ্দেশ্য হচ্ছে সুর করে কোরআন শরীফটা, ঠিক আছে, আমাদের কোরআন শরীফ পড়ার একটা স্টাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখে গেছেন, সেটা অ্যাডভান্সড লেভেলের। কিন্তু তার মানে আমি ইংরেজিতে পড়ে বোঝার জন্য আমি সোয়াব পাবো না, কোরআন শরীফের একটা একটা শব্দ পড়লে বা একটা অক্ষর পড়লে 10 নাকি, এটা শুধু আরবিতে পড়লেই হবে, ইংরেজিতে পড়লে হবে না, আমি জানি না। এই এটা কি নবীজি বলে গেছেন যে অন্য কোনো ভাষায় পড়লে নাকি পাওয়া যাবে না? সো এগুলো হইতেছে মানে ওনাদের এক্সট্রা, যারা হুজুর ওনাদের এক্সট্রা গোয়ার তুমি বলতে পারি, অথবা বলতে পারি যে কি বলবো যে বদ্ধ চিন্তা ভাবনার ব্যাপার। হ্যাভিং সেড অল দ্যাট, এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যে কোনো ভাষার ক্ষেত্রে যেটা বললাম, ধরেন আপনি বাংলা ভাষাতে ভাষা ব ভ একটা হ্রস্ব, একটা দীর্ঘ, একটা মহা, ঘোষ অঘোষ ভুলে গেছি, এগুলো একটা ঘোষ একটা অঘোষ, তারপর আপনি র র এরকম যেগুলো কাছাকাছি আছে, এগুলো যদি আপনি ডিস্টিংশন মেনটেন না করেন, তাহলে আপনার বাংলা কিন্তু অর্থ বিকৃতি হবে। তো এটা আর একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ আমি ছোটোবেলা থেকে এরকম শুনে আসছি যে কোরআন শরীফ পড়তে গিয়ে যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদু হা ছোট, ওই যে হা না, এটা হচ্ছে হা। তো কেউ যদি হামদু পড়ে ফেলে, হামদু পড়তে গিয়ে, তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহর জন্য, আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাকি সকল প্রশংসা শয়তানের জন্য। এখানে কিন্তু শয়তান ওয়ার্ডটাও নাই, শয়তান ওয়ার্ডটাও নাই, কিন্তু এগুলো আমি কিন্তু হুজুরদের কাছ থেকে ছোটবেলা থেকে শুনে আসছি। সো ওনারা কি জেনে বুঝে এগুলা বলতেন, নাকি হুদাই একটা কথা বলতেন, আমি জানি না, কিন্তু এমন না যে জোক করে বলছেন, সিরিয়াসলি এগুলো শুনে আসছি। সো তার মানে হচ্ছে আপনাকে কোরআন শরীফ 100% অ্যাকুরেটলি না পড়লে আপনার গুনাহ হবে, কোরআন শরীফকে আরবিতে না পড়লে গুনাহ হবে, মানে একটা খুবই একটা ভয়ানক অবস্থা, একটা মিস্টিক অবস্থা ওনারা ওইখানে তৈরি করে রাখছেন ওই এলাকায়। এত কথা বললাম এটা বোঝানোর জন্য যে জাস্ট আ সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে এত পাগল হয়ে যাওয়ার কিছু নেই। জাস্ট প্রথমে এটা চিন্তা করেন যে আপনি ইংরেজি বলতে গিয়ে আপনি 100% পারফেক্ট ইংরেজি বলতে পারবেন না, যদি পারফেক্ট 100% না হয় কেউ এটার জন্য আপনাকে মারতে যাইতেছে না, আর আরবিটা 100% না পারফেক্ট না হইলে আল্লাহ আমাদেরকে মেরে ফেলবে, মানে আল্লাহ হইতেছে আমাদের সাধারণ মানুষের চেয়েও বেশি নিষ্ঠুর। মানে আমার আল্লাহ আর আমাদের হুজুরদের আল্লাহ তো আলাদা, কারণ আমার আল্লাহর সাথে হুজুরদের আল্লাহ মিলে না। হুজুরদের আল্লাহ হইতেছে খুবই নিষ্ঠুর, নির্দয়, কত জায়গায় জায়গায় দোষ ধরেন, ভুল ধরেন, উনি বোঝেন না যে আমি কি ইচ্ছা করে ভুলটা করলাম নাকি আমি চেষ্টা করছি সবচেয়ে কারেক্টটা করার, কিন্তু আমার সীমাবদ্ধতার কারণে ভুল করছি। আল্লাহ এগুলো কোনো কিছু কেয়ার করেন না। আল হামদু বলার চেষ্টা করো, যদি আমি হামদু বলে ফেলি তাহলে আমার হইতেছে জাহান্নামে পাঠাই দিবেন আল্লাহ। তো এই জিনিসগুলো জাস্ট বলে নিলাম, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, এবার আসল আল্লাহকে ঢুকি, যেটা বললাম যে আপনি বাংলা ভাষা যেরকম উচ্চারণ করতে গেলে র আর দশূন্য র, বশূন্য র, তারপর হচ্ছে কি বলে আপনার ব ভ, এই ডিস্টিংশনগুলো মেনটেন না করলে যেরকম আপনার উচ্চারণটা শ্রুতি মধুর হবে না, শুদ্ধ হবে না, ইভেন অর্থ বিকৃতি ঘটার চান্স আছে। একই জিনিস অন্য যে কোনো ভাষার ক্ষেত্রে সত্য এবং আরবির ক্ষেত্রে সত্য। সো আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, একটা ভাষা হিসেবে আরবি, মানে আমি তো এর এক্সপার্ট না, আমি তো আরবি নিয়ে গবেষণা করি না, আমি আরবি ভাষায় বলতেও পারি না, বুঝিও না, কোনো কিছুই না। সো আপনাদের মতো আর কি লেমেনের জায়গা থেকে কথা হচ্ছে যে আপনার এই ডিস্টিংশনগুলো মেনটেন করা ইম্পর্টেন্ট, যেটা আমি আমি করতে পারি, শিখছি, আমাকে আমার আম্মা শিখাইছে সঠিক উচ্চারণে পড়াটা। তো এই ডিস্টিংশনগুলোকে কি, যেমন হা আর হা, এটা আলাদাভাবে উচ্চারণ করার, কারণ আমাদের বাংলা জায়গা যখন আমরা উচ্চারণ করি আমরা হা এইগুলা উচ্চারণ ঠিক মতো করি না। তারপর কাফ আর কফ, তারপর হচ্ছে এনিওয়েজ, তো এই এই যখন যেখানে ছোটো ছোটো জায়গাগুলা এই এই ডিস্টিংশনগুলো মেনটেন করা করতে হবে, এটা আমরা করি না, এটা একটা জায়গা দেখায় দেখানোর চেষ্টা করলাম। এবার আসি সোয়াহি উচ্চারণ, যেমন সিন সোয়া, যেমন সহি সাহি এরকম বলবো, কিন্তু উচ্চারণটা কিন্তু সোয়াহি, তার মানে সিন না সোয়া, তো সিন আর সোয়ার এই পার্থক্যটা আলাদাভাবে উচ্চারণ করতে হবে। তারপর হি হা না হা, সো সাহি না সোয়াহি, এই 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 কিছু জিনিস মেনটেন করতে হবে। সো সিন সোয়া হা হা কফ কফ, এই জিনিসগুলা, সো এগুলো আমি মেনটেন করতে পারি আল্লাহর মতে, প্র্যাকটিস করছি, শিখছি, শিখাইছি আম্মা। সো উদাহরণ দেওয়ার জন্য একটা সুরা তিলাওয়াত করি, সুরা ইখলাসটা তিলাওয়াত করি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, কুল কুল না, আমরা যখন বলি কুল, কুল হু আল্লাহু আহাদ, তারপর আল্লাহু সামাদ, সামাদ না সোয়া, এই জিনিসগুলো মেনটেন করতে হবে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে কফ না কাফ, কুল্লাহু কুফুয়ান আহাদ, এখানে হানা হা। সো জাস্ট কিছু ডিস্টিংশনের জায়গা দেখালাম, আর পুরোটা একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমরা কয়েকটা জিনিস দেখলাম যে অক্ষরগুলা
আমাদের ডিস্টিংক্ট করতে হবে হা হা সোয়া সিন এই জিনিসগুলা রিয়েলি উচ্চারণ করে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তারপর আরও অনেক কিছু আছে, মাখরাজ, তারপর যে নুন, তানজিন, তার অনেক কিছু আছে, এগুলো গ্রামার তো ওইভাবে শিখি নাই। যেমন ওইটাও বললাম, ওইটা নিয়ে এত মাথা পাগল হয়ে যাওয়ার কিছু নেই। আপনি যখন বাংলা বলেন, আপনি কি গ্রামার মেনটেন করে বলেন? আমরা যখন ইংরেজি বলি, এখন আমরা কি গ্রামার চিন্তা করে বলি? বলতে বলতে শুনতে শুনতে শিখে গেছি, বুঝে গেছি। সো এরকম ভাষার মতো করে চিন্তা করেন, এত পাগল হয় না। গ্রামার হইতেছে একটা অন্য ভাষা যেটা সম্পর্কে কোনো ধারণা রাখি না দেখে আমরা ওইটা ফলো করার সুবিধার্থে গ্রামার। আমি নিজেও কিন্তু ইংরেজি গ্রামার ফলো করে কখনোই শিখি নাই। আমাকে আমার স্টুডেন্টরা যখন জানতে চাইতো বা কেউ জানতে চাইতো গ্রামার, আমি এখনও ঠিক করে গ্রামারের অ্যাঙ্গেল থেকে আমি কিন্তু বলতে পারি না। আমি একটা ভাষার মতো করে শুনি, কোথাও দেখলে ভুল থাকলে আমি ধরতে পারি যে এটা ভুল হয়েছে। যেমন বাংলা যেরকম, আপনি কি গ্রামার বলতে পারবেন কোনটা প্রত্যয়, কোনটা কি সমাস, কে চিন্তা করে? কিন্তু ভুল দেখলে কিন্তু আমরা বাংলায় বলতে পারবো। আরবির ব্যাপারটা আমি বলতেছি যে একই রকম হওয়ার উচিত। সো গ্রামার ইজ হিয়ার টু হেল্প ইউ, বাট ওটা নিয়ে মাথা খারাপ হওয়ার কিছু নাই। তো আরও অনেক ডিটেলস আছে, আমি আমার সীমাবদ্ধ জায়গা থেকে জাস্ট একটু পার্সপেক্টিভটা তুলে ধরার চেষ্টা করতেছি। তো এগুলো গেল কিছু জিনিস, সোয়াহিলি উচ্চারণ করা, এই ডিস্টিংশনগুলো মেনটেন করা। আর লাস্ট আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যে অ্যাকসেন্টের জায়গাটা। অ্যাকসেন্টের জায়গাটা হচ্ছে যেরকম আপনার, আপনি ইংরেজি যেরকম, আমরা বাংলাদেশিরা যখন ইংরেজি বলি এটা কিন্তু বাংলা ইংরেজি হয়, আমেরিকান ইংরেজি হয় না। ইন্ডিয়ানরা যখন বলে এটা ইন্ডিয়ান ইংরেজি হয়, মানে হিন্দি তারা যেরকম বলে হিন্দির মতো শোনায় ইংরেজিটা যখন বলে, এটা আপনি আমি বুঝবো না। আপনি যখন আরেকটা বাংলাদেশি ইংলিশ বলে আপনি শুনবেন সব ঠিকঠাক আছে, কিন্তু অন্য দেশের অন্য ভাষাভাষী একটা মানুষ শুনলে বুঝবে যে উনি তো ইংরেজি বলতেছে, উনি বাংলা বলতেছে। মানে এমনভাবে আমরা ইংরেজিটা বলি, জাস্ট ইংরেজি ওয়ার্ডগুলো ইউজ করি, কিন্তু টোন, ইন্টোনেশন, অ্যাকসেন্ট সব কিছু বাংলা স্টাইলে বলে যাই আমরা। সো সেটা আরবির ক্ষেত্রেও হয়। তো অ্যাকসেন্ট আনার জায়গা থেকে, আমার অবজারভেশন থেকে আমি একটু বলি, যেটা আমি ইউএস আসার পর খেয়াল করলাম, মসজিদে যাই, মিডল ইস্টে যারা নেটিভ অ্যারাব অ্যারাবিক স্পিকার, তাদের কাছ থেকে শুনে শুনে খেয়াল করলাম যে তারা যেভাবে বলে, যে এই যেমন কুল হুয়াল্লাহু সুরা টাইপ পড়ে শোনাই, তারা করে কি জিহ্বাটা আমি যেটা বুঝতে পারছি আর কি, যে আমি ফলো করে তারপর দেখলাম যে এভাবে উচ্চারণ করলে অ্যাকুরেট উচ্চারণ হয় বা ওদের মতো উচ্চারণটা হয়, সেটা হচ্ছে জিহ্বাটাকে উপরে তালুর সাথে লাগায় রেখে তারপর উচ্চারণ করা টাইপের। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আমরা বলি আহাদ দ, তারা কিন্তু দ বলে না, জিহ্বাটা উপরে লাগায় রাখলে দেখবেন একটু ডিফারেন্ট সাউন্ড আসে, কুল হুয়াল্লাহু আহাদ এরকম একটা সাউন্ড আসে, দ না। আল্লাহু সামাদ, সামাদ, এই যে মাদ না মাদ, এটা আপনি জিহ্বার উপরে লাগিয়ে রাখলে এরকম সাউন্ড আসবে। তারপর আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, সাউন্ডটা দেখতেছেন কেমন আসতেছে, একটু ডিফারেন্ট কিন্তু। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বললে আমি কারেক্টলি বলছি, কিন্তু অ্যাকসেন্টটা আসে নাই, প্রপার উচ্চারণটা হয় নাই, সেটার জন্য জিহ্বাটু উপরে লাগিয়ে রেখে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এরকম একটা সাউন্ড আসে আমি শুনতে পাইছি এখানে, যারা তারা যখন কথা বলে বা হুজুর যখন নামাজ পড়ান, এই টাইপের সাউন্ড আসে। এই টাইপের সাউন্ড আনার জন্য আমি খেয়াল করলাম আমার অবজারভেশন থেকে, যে জিহ্বাটা উপরে লাগায় উচ্চারণ করলে তখন এই সাউন্ডটা এরকম করে বের হয়ে আসে। নাও অ্যাগেন, ইটস জাস্ট আ সিম্পল ল্যাঙ্গুয়েজ, আমরা যখন অন্য একটা ভাষায় কথা বলি, উই ট্রাই টু বি অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল। ইংরেজিতে বললে আমরা চাই গ্রামাটিক্যালি যতটা অ্যাকুরেট হওয়া যায়, অ্যাকসেন্টের দিক থেকে, ইন্টোনেশনের দিক থেকে যতটা অ্যাকুরেট হওয়া যায়, যাতে করে আমি একজন নেটিভের সাথে কথা বললে সে ফলো করতে সুবিধা হয়, অথবা অন্য দেশের স্পিকারের সাথে কথা বললে একটা কমন অ্যাকসেন্ট, কমন ইন্টোনেশন যদি সবাই মেনটেন করে ফলো করতে সুবিধা হয়। তো যে কারণে আপনি হচ্ছে সঠিক উচ্চারণ, সঠিক অ্যাকসেন্ট, সঠিক ইন্টোনেশন এগুলো মেনটেন করে, এবং উচ্চারণ যেটা বললাম যে হা হা সোয়া সিন, এই জিনিসগুলো মেনটেন না করলে কিন্তু অর্থই বুঝবেন, আপনি আরেকজনের সাথে কথা বললে সে বুঝবেন আপনি কী বলতেছেন, উল্টাপাল্টা অর্থ বিকৃতি হয়ে যাবে। সো এই কিছু জিনিস যদি মেনটেন করা যায়, তাইলে আমার মনে হয় যে আমরা যেহেতু নেটিভ স্পিকার না, আমাদের পক্ষে জীবনও 100% পারফেক্টলি উচ্চারণ করা, অ্যাকসেন্টের মতো করে কথা বলা সম্ভব হবে না, দ্যাটস নট ইভেন নেসেসারি। আমাদের হুজুরদের কথা শুনলে তো মনে হয় যে একবার 100% না করতে পারলে গুণা হয় সব দুটোকে চলে যাবো, অথবা বলাই যাবে না, এই টাইপের একটা ভাবনাদের। সো ইটস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হিসেবে ট্রিট করেন, অন্য সব ভাষা যেভাবে শিখেন সেভাবে করে শেখার চেষ্টা করেন, অবজার্ভ করেন, সাহস নিয়ে করেন, এত ভয় পাওয়ার কিছু নাই। আর এই কিছু জিনিস আমি যে কয়েকটা জিনিস বললাম, এই কিছু জিনিস মেনটেন করলে 100% অ্যাকুরেট হবে না, বাট ইউ উইল গেট ক্লোজ। সো বটম লাইন, আরবিক একটা ভাষা হিসেবে দেখেন, কোরআন শরীফের ভাষা হিসেবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে, নবীজি বাংলাদেশ আসলে উনি বাংলায় কথা বলতেন, সো নো বিগ ডিল দেয়ার, বাট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা হিসেবে আল্লাহ যেহেতু এই ভাষাটাকে চুজ করছেন কোরআন শরীফ নাজিল করার জন্য, সো এটা অবশ্যই একটা রেসপেক্টের এবং অনার আছে এটার একটা, এবং আমাদের একটা অ্যাফেকশনের জায়গা থাকবে, বাট জিনিসটা শেখার জন্য, বলার জন্য জাস্ট এনি আদার ল্যাঙ্গুয়েজের মতো করে অ্যাপ্রোচ করলেই হয়।